আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ একটি নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। দেখো, সাহিত্য পরীক্ষা অষ্টম শ্রেণী, অতিথি স্মৃতি গল্প। দেখো, অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা আগে জানবো, তাই না? যে লেখক এত কষ্ট করে এত শ্রম দিয়ে একটি গল্প লেখলেন, সেই লেখক সম্পর্কে অবশ্যই আমাদের আগে জানতে হবে, তাই না? দেখো, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দেবেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দেবানন্দপুর জন্মগ্রহণ করেন। দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। তার বিখ্যাত উপন্যাস কি? বড় দিদি। তার বিখ্যাত উপন্যাস কি? বড় দিদি। লেখক তার এই বড় দিদি উপন্যাসটি যখন প্রকাশিত হয়, তার সুনাম সুখ্যাতি চতুর্দিক থেকে কি করে ছড়িয়ে পড়ে। তারপর তিনি উপন্যাস রচনায় আত্মনিয়োগ করেন। দেখো, তার তাহলে আমরা কি লিখতে পারি? তার বিখ্যাত উপন্যাস কি? বড় দিদি। হ্যাঁ, একসাথে বড় দিদি। তারপর দেখো, তিনি আরো কিছু উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসগুলো আমি তোমাদের প্রাথমিক ধারণা দেব। তিনি এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হিসেবে পরিচিতি হয়েছেন। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কি? পল্লী সমাজ। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কি? সমাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখতেছ, তোমরা সুন্দর করে খাতা কলম নিয়ে আমার সাথে তোমরা লিখে ফেলবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য ঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপর দেখো, দেবদাস, অবশ্যই তোমরা জানো দেবদাস এখন একটি ছবি বের হয়েছে, তাই না? হ্যাঁ, দেবদাস। তারপরে কি? শ্রীকান্ত, শ্রীকান্ত। তারপরে শ্রীকান্তর চার পর্ব, তাই না? শ্রীকান্ত চার পর্ব। তারপরে দেনা পাওনা, দেনা পাওনা। তারপরে পথের দাবি, পথের দাবি। তারপরে কি? শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন ইত্যাদি। সাহিত্যের প্রতিভা স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পী জীবন ভাষণ ঘটে কত সালে তোমরা জানো? 1938 সালে। হ্যাঁ, তার জীবন ভাষণ ঘটে কবে? জীবন ভাষণ ঘটে কত সালে? 1938 সালে। তাহলে মৃত্যুবরণ করে কত সালে বলতো প্রিয় শিক্ষার্থী? 1876, তাই না? আর মনে রাখার একটা কৌশল আমি তোমাদেরকে বলে দেই, এই 76কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38 না? হ্যাঁ, এই 1 আমরা এখানে বৃদ্ধি করে দেই 19, তাহলে 1938। এখান থেকে 2 দিয়ে ভাগ করে পেলাম 38, এখানে 1 যোগ করলাম, তাহলে কত হলো? 1938। সহজে আমাদের বিষয়টা মনে থাকবে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপন্যাস বড় দিদি, প্রথম তার বিখ্যাত উপন্যাস প্রকাশিত হয় বড় দিদি উপন্যাসটি। তারপর কি? পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত চার পর্ব, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন,
ইত্যাদি। তার জীবন ভাষণ ঘটে কত সালে? 1938 সালে। জীবন ভাষণ মানে কি তোমরা কি বুঝো? জীবন ভাষণ বলতে হ্যাঁ তিনি মৃত্যুবরণ করেন, সুন্দর, গুড। তিনি মৃত্যুবরণ করেন 1938 সালে। তিনি আমাদের মাঝে একটি গল্প উপহার দিয়েছেন, সেই গল্পটির নাম কি বলো তো? অতীতের স্মৃতি। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, পরবর্তীতে তোমাদের সাথে আমি এই গল্পটি নিয়ে তোমাদের সাথে কি করবো? আলোচনা করব। গল্প আলোচনার পূর্বে আমি লেখক পরিচিতি সম্পর্কে, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গল্পটি লিখেছেন এই গল্পটি সম্পর্কে তোমাদের আমি প্রাথমিক ধারণা দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার এই ভিডিওটি সুন্দর করে দেখে তারপরে